প্রবাসীদের টাকার রেট একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা। গতকালকে থেকে আজকে আবার প্রায় 3-4 টাকার মতো করে বেড়েছে। বিশেষ করে সব থেকে বেশি বেড়েছে আজকে কুয়েতের দিনারের রেট, তারপরে ওমানের রিয়ালের রেটটাও বেড়েছে, বাহরাইনের দিনারের রেটটা বেড়েছে, আবার সৌদি আরবের রিয়ালের রেটটা কিন্তু আগের থেকে কিছুটা নিম্নমুখী রয়েছে। প্রতিদিনই আসলে টাকার রেটটা কিন্তু আপডাউন হচ্ছে, তাই যখনই আপনারা টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাংক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না। তো আজকে হলো মে মাসের 7 তারিখ 2024 সাল, রোজ মঙ্গলবার। বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। তো আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দিব সৌদি আরবের রিয়ালের রেট। আজকে যদি সৌদি থেকে 1 রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে 31 টাকার কাছাকাছি পাবেন, যেমন টিকমু থেকে 30 টাকা 66 পয়সা, ফাওরি থেকে 30 টাকা 76 পয়সা, মোবাইল ইপে এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক 30 টাকা 94 পয়সা, বিনিয়ালা থেকে 30 টাকা থেকে 30 টাকা 65 পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন, তাহলে আল্লাহ থেকে 30 টাকা 38 পয়সা, আলিন মাপে থেকে 28 টাকা 90 পয়সা, তেলেমানি থেকে 30 টাকা 98 পয়সার মতো করে পাবেন। আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে 25 টাকা 2 পয়সা, মার্কিন ইউএস $115.85, সিঙ্গাপুরে $85.78, আজকে ইউরোপীয় 1 ইউরোতে $125.01, ইরাকের 1 দিনারে $0.85, ব্রিটেনের 1 পাউন্ড $146.10, ইতালিয়ান 1 ইউরোতে $120, কানাডিয়ান $1 $84.20 মতো করে পাবেন। আজকে ওমানের 1 রিয়ালে $303.59, তবে ওমানের মডার্ন এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন $303.59, গালফ এক্সচেঞ্জে $303.50, তাছাড়া ওমানের মুসান্দাম, পুরুষোত্তম, জয়লুকাস, লুলু, আলজাদিদ গ্লোবাল, মুস্তফা, হামদান প্রত্যেকটা এক্সচেঞ্জে $303 মতো করে পাবেন। আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের 1 দিরহামে $31.77, দুবাইয়ের জিসিসি এক্সচেঞ্জে $31.77, ইমারেটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে $31.55, লরি এক্সচেঞ্জে $29.80। আজকে কুয়েতের 1 দিনারে $383.32, কুয়েতের সর্বোচ্চ রেটটা পাবেন আমান এক্সচেঞ্জে $383.32, আলমুল্লা এক্সচেঞ্জে $379.50, আলমুজাইনি এক্সচেঞ্জে $379.50, জয়ালুকাস এক্সচেঞ্জে, আলনাদা এক্সচেঞ্জে $379 উপরেই আপনারা পেয়ে যাবেন। আজকে কাতারের 1 রিয়ালে $32.02, তবে কাতারের আলদার এক্সচেঞ্জে, আল জাজিরা এক্সচেঞ্জে $31.98, আল মিরকাব এক্সচেঞ্জে $31.95, লুলু মানি ট্রান্সফারে $31.93, অন্যান্য এক্সচেঞ্জে আপনারা $32 উপরেই পাবেন। আজকে বাহরাইনের 1 দিনে $309.57, তবে বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে $309.21, বিএফসি মানি এক্সচেঞ্জে $309.57, লুলু মানি ট্রান্সফারে $308.14, এনইসি এক্সচেঞ্জে $309.10। আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের $1 $66.01, সুইজারল্যান্ডের 1 ফ্রেন্স $120.56, জর্দানের 1 দিনের $154.83, রোমানিয়ার 1 লিরা $24.08, জাপানের 1 ইয়েনে $0.73, ইন্ডিয়ান 1 রুপিতে $1.33। তো এই ছিল আজকে টাকা রেটের আপডেট।